মাছ চাষে সবচেয়ে বেশি ব্যয় হয় আমাদের মাছের খাদ্য দিতে। এই খাদ্য খরচটা আমরা যদি কোনোভাবে কমাই নিতে আসতে পারি, তাহলে কিন্তু মাছ থেকে আমাদের লভ্যাংশ সবচেয়ে বেশি থাকবে, আর দিন শেষে লভ্যাংশ বেশি থাকলে আমরা মাছ চাষে টিকে থাকবো। মাছ চাষের খাদ্য খরচ নিয়ে কিছু তথ্য দেওয়ার ট্রাই করছি। আশা করছি যে এই তথ্যগুলো আপনারা পেলে আপনাদের খাদ্য খরচ অনেকটাই মেনটেন হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানার জন্য এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমি আশা করছি যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, বিগত দিনে আমি আমার প্রজেক্টের এই ধান ও মাছ একসঙ্গে চাষ করার অনেক ভিডিও দিয়েছি, এবং আমি আশা করছি যে আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা জানেন যে আমি আসলে এই ধান ও মাছ একসঙ্গে চাষ করার কী উদ্দেশ্যে মূলত চাষ করেছি। তো আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাছ পর্যাপ্ত পরিমাণে এখানে খাদ্য খাচ্ছে। এই খাদ্য বলতে আমি খুদে পানা, ডাকুইট, অ্যাজোলা যেগুলো এগুলোর কথাই বলছি। এই খুদে পানা, ডাকুইট বা অ্যাজোলাগুলোকে আমরা যদি পাশের ডোবা নালাগুলো থেকে পুকুরে একদিন পর একদিন দিতে পারি, তাহলে এই অ্যাজোলাগুলো থেকে কিন্তু মাছ পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে, এবং প্রোটিন পাওয়ার সঙ্গে সঙ্গে মাছ খাওয়ার কারণে দৈহিক বৃদ্ধি খুব দ্রুত ঘটবে। কারণ আপনারা জানেন যে আসলে অ্যাজোলাতে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ অনেক ভালো, এবং সেই সাথে সাথে অ্যাজোলা কিন্তু আমাদের কিনে দিতে হচ্ছে না। কারণ আমরা যদি একটু কায়িক পরিশ্রমের মাধ্যমে যদি আমরা আশেপাশে থেকে একটু কষ্ট করে সংগ্রহ করে এই অ্যাজোলাগুলোকে পুকুরে দিতে পারি, তাহলে কিন্তু এখান থেকে একটা বেশ বড় অংশের খাদ্য আমরা কিন্তু খরচটা সেভ করতে পারবো। এই খাদ্য খরচটা সেভ হলে এই টোটাল খরচটা কিন্তু আমাদের প্রফিটে থাকবে, এবং এই সাথে সাথে পুকুরে যে পুকুর ধারে যে ঘাস লতাপাতা যেগুলো হয় এগুলোও কিন্তু আপনারা আপনাদের পুকুরে প্রয়োগ করতে পারবেন। সেই ক্ষেত্রে যদি আপনাদের গ্রাস কার্প, পুঁটি, এমনকি রুই এই মাছগুলো যদি থাকে, তাহলে কিন্তু আপনারা এই পুকুর ধারের ঘাসগুলোকেও প্রয়োগ করতে পারবেন, যাদের অ্যাজোলার প্রবলেম বা অ্যাজোলার পাশাপাশি আপনারা এই ঘাসগুলো প্রয়োগ করে একটা মাছের খাদ্য খরচ কমায় নিতে পারবেন। এবং সেই সাথে সাথে খাদ্য খরচ কমানোর জন্য আমরা যদি পিলেট ফিটের দিকে নির্ভরশীল না হয়ে আমরা যদি বাসায় হাতে বানানো খাদ্য মাছকে প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু এখানে অনেকটাই খাদ্য খরচ সেভ হবে। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে বাজারে পিলেট খাদ্য 40-50-এর নিচে পাওয়া যাচ্ছে না পার কেজিতে। সেক্ষেত্রে আমরা যদি প্রোটিন মানটা ঠিক রেখে অল্প কিছু ধানের গুঁড়া বা ভুট্টা এবং সাথে সাথে সয়াবিন ফিশমিলগুলো যদি ব্যবহার করে নিতে পারি, অথবা খৈলগুলোকে ব্যবহার করে নিতে পারি, তাহলে 35% 24-26% প্রোটিন সমৃদ্ধ খাবার তৈরি করতে 35 টাকার মধ্যে হয়ে যাবে বলে আমি মনে করি। 32-35 টাকার মধ্যে হয়ে যাবে বলে আমার ধারণা। তো সেক্ষেত্রে কিন্তু একটা বিশাল অঙ্কের অর্থ আপনার খাদ্য খরচ থেকে সেভ হবে, কারণ খাদ্য খরচটাই এখানে মেইন। কারণ আপনারা জানেন যে আসলে মাছের পোনা ছাড়তে কিন্তু খুব একটা খরচ হয় না, এবং মাছের রোগবালাই হলেই শুধু ওষুধ প্রয়োগ করতে হয় বা কীটনাশক প্রয়োগ করতে হয়, তাছাড়া কিন্তু খুব একটা ওষুধ প্রয়োগ করতে হয় না। এবং সেই সাথে সাথে দেখা যায় 70-80% হচ্ছে টোটাল খরচের, 70-80% কিন্তু মাছের খাদ্য খরচেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা যদি খাদ্য খরচটাকে 10-20% কমায় নিয়ে আসতে পারেন, তাহলে দেখা যাবে যে লাখে 20-25 হাজার টাকা করে সেভ হয়ে গেছে। তো
1 লাখে যদি 20-25 হাজার টাকাও সেভ হয়, আর আপনারা যদি আপনাদের 4-5 লাখ টাকারও বিজনেস হয়, তাহলে দেখা যাবে যে টোটাল খরচ হয়, তাহলে দেখা যাবে যে এই 4-5 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা কিন্তু আপনার বেশি প্রফিট হয়ে গেছে। আসলে অনেকেই এভাবে চিন্তা করে না, তাই আমি একটু তথ্য আপনাদের দেওয়ার ট্রাই করলাম। এবং সেই সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ধান ও মাছের মিশ্র চাষে কিন্তু আলহামদুলিল্লাহ ধান ভালো হয়েছে। কিন্তু আমি কয়েকদিন আগে এই আমাদের উত্তরাঞ্চলে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে বা পাথর বৃষ্টি হয়েছে, এই পাথর বৃষ্টির কারণে একটু ক্ষতি হয়েছে। তো ন্যাচারালি এটা প্রকৃতির কারণে হয়ে থাকে। তো এটার থেকেও তারপরেও দেখা যাচ্ছে যে ধান কিন্তু বেশ ভালো হয়েছে, আশা করছি যে আর কয়েকদিনের মধ্যে কেটে ফেলতে পারবো। তো এই হচ্ছে টোটাল ইনফরমেশন। আমি আশা করছি যে ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে, এবং এভাবে আপনারা আপনাদের মাছের খরচটাকে কমিয়ে আনতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং সেই সাথে সাথে কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনারা আমাদের সঙ্গে কমেন্টে যোগাযোগ করতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব প্রশ্নের সমাধান করে দিতে। তো আজকে এই পর্যন্ত। আশা করছি যে ধান কাটার পরে একটা টোটাল খরচ সহ টোটাল ইনফরমেশন আপনাদের দেওয়ার ট্রাই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।